वेलकम बैक फ्रेंड्स, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আরবিআই এর তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করা হলো। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের ব্যাংকে লকার আছে সেই সমস্ত বন্ধুদের লকার নিয়ে একটি বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে। তো বন্ধুরা, এই খবর জানানো হয়েছে, সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনসাধারণের প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। ব্যাংকের লকারের নিয়মে পরিবর্তনে এনেছে আরবিআই, সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের উপরে। অনেকেই তাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাংকের লকারে রেখে থাকেন। আরবিআই এর তরফ থেকে লকার সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে লকার ব্যবহারকারী গ্রাহকদের উপরে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে লকার নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। আরবিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী ব্যাংকগুলি তাদের বোর্ডের অনুমোদিত এমন নীতি বাস্তবায়িত করতে বলা হয়েছে, যাতে অবহেলার কারণে লকারে রাখা জিনিসপত্রের ক্ষতি হলে তাদের দায়িত্ব ঠিক করা যায়। নিয়ম অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, বজ্রপাত, ঝড় ও ঝড়ের ক্ষেত্রে কোনো ক্ষতিতে ব্যাংকে দায়ী করা যাবে না। তবে স্ট্রং রুম কিংবা ভল্ট রক্ষার জন্য ব্যাংকে পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে। অন্তত 180 দিনে ঢোকার ও বেরোনোর সিসিটিভি ফুটেজ রাখতে হবে ব্যাংকগুলিকে। তবে এই ব্যাপারে দায়িত্ব একেবারে ঝেড়ে ফেলতে পারবে না ব্যাংকগুলি। দুর্যোগ থেকে রক্ষা করতে তাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে তা নিশ্চিত করতে হবে। যেসব শাখায় ব্যাংকগুলির লকার রয়েছে সেখানকার নিরাপত্তার পুরো দায়িত্ব ব্যাংকগুলির হাতে রাখতে হবে। রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে আগুন, চুরি, ভবনের ক্ষতি কিংবা কর্মীদের জালিয়াতির ক্ষেত্রে ব্যাংকগুলির দায় তাদের বার্ষিক ভাড়ার 100 গুণের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যদি কোনো গ্রাহক টানা 3 বছর লকারের ভাড়া না দেন, তাহলে ব্যাংক ব্যবস্থা নিতে পারবে এর জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে কোনো লকার খুলতে পারবে।